সাফল্য তখনই আসবে যখন আপনি আপনার এমপ্লয়িকে হৃদয় থেকে কিছু দিবেন, বিনিময়ে আপনি সেটার হাজার গুণ বেশি ফেরত পাবেন। পোশাক মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, অন্যদেরকেও অনুপ্রেরণা করে। আমি প্রায় 1000 কর্মসংস্থান এখানে করেছি, এর সাথে জড়িত প্রায় 4000 ফ্যামিলি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে। আসুন আমার অফিসে। আমি আমার এমপ্লয়ীদের সবসময় প্রাধান্য দিয়ে থাকি, আমি তাদের সন্তানের মতোই আমি দেখি, দিন শেষে তাদের প্রাপ্তিটাই আমার প্রাপ্তি। বেসিক্যালি আই এম ডুইং অ্যামাজন, ওয়ালমার্ট, FBA অটোমেশন, যার পরিপ্রেক্ষিতে আমরা ক্লায়েন্টের স্টোর সম্পূর্ণ ম্যানেজমেন্ট করি। তো দেখা যাচ্ছে কি ক্লায়েন্ট আমাকে তার একটা স্টোর ম্যানেজ করতে দেয়, এবং পাশাপাশি আমরা সেই স্টোরের রিলেটেড প্রোডাক্ট লিস্টিং, রিসার্চ, ট্র্যাকিং, ডেলিভারি, আফটার রিটার্ন সব কিছু আমরা দেখাভাল করি। পাশাপাশি আমরা কাস্টমার সাপোর্টটাও দিয়ে থাকি। অলরেডি মনে হয় 8 থেকে 10 জন। দর্শক, এ আমার স্কুল, আমার শিক্ষা সব কিছু এখান থেকেই শুরু হয়েছে, যার বিজনেসে বড় একটা প্রভাব আমার এই স্কুলে। চলেন আমার স্কুল দেখাই। আমার বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, এবং আমরা 5 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। স্কুল জীবনে আমার যে সবসময় একটা তাড়া করতো যে আসলে একটা অর্গানাইজ কীভাবে করতো, অর্গানাইজেশন কীভাবে করা যায়, সেটাই সবসময় আমাকে তাড়া দিত। এই আমার ক্লাসরুম, আসলে এই ক্লাসরুমটাই আমি এই জায়গাটায় সবসময় বসতাম আর কি, এখানেই বসতাম। আসলে অনেক কিছুই মনে পড়ে যায় এখানে আসলে। খায়রুল আলম ছাত্র হিসাবে অত্যন্ত অমায়িক ছিল এবং আমার খুব প্রিয় ছাত্রও ছিল, আর যার কারণে সে ইজ ভেরি মাই ডিয়ার, ভেরি অনেস্ট, জেন্টল অ্যান্ড পোলাইট, এরকম ছাত্র ছিল সে সবসময়ই। এখনও আমার সামনে মুখ তুলে কথা বলে না। আমার যেহেতু বাবা নাই, স্যারকে আমি সবসময় বাবার সমতুল্যই দেখি, অভিভাবক হিসাবে তাকে সব কিছুই পেতাম, এবং যে কোনো একটা সমস্যায় পড়তাম, স্যার এটা কীভাবে করা যায়, স্যার যেভাবে হোক একটা সমাধান করেই দিত। স্বাগতম আমার শান্তির নীড়ে। এখানে ছোট ফ্যামিলি, আমার ওয়াইফ ওম্মে সামিয়া, আমার বড় ছেলে আহনাব বিন আকুল, আর একটা বেবি আমার আসতেছে। এই নিয়ে আমাদের সুখী সংসার। বাবা হিসাবে আমি চাইবো সে আমার প্রতিষ্ঠানে হাল ধরুক, কিন্তু তার জীবনের সিদ্ধান্ত, তার উপরে পূর্ণ স্বাধীনতা রয়েছে, এবং আমি তার লাইফটা সিকিউর করার জন্য যা করার সব কিছু করে রেখেছি। এখন তারপর তাকে বেছে নিতে হবে সে কোন দিকে আসলে যাবে। না, এবার ভর্তি করাবো তো ওই এখানে একটা আছে প্রাইভেট। এখন যে সময়টা আসছে, এখন কিন্তু হাতের মুঠে সব কিছুই, আর আমাদের সময় কিন্তু ইন্টারনেটটা অত সহজলভ্য ছিল না। হ্যাঁ, আমি মনে করি এখনকার তরুণরা অনেক অ্যাডভান্স, অনেক কিছু করতে পারবে, শুধু তাদের প্রচেষ্টা থাকা দরকার, তাহলে তারা সামনে আমাদের চেয়ে অনেক সামনে আগে যেতে পারবে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মার পার। এই পদ্মাকে কেন্দ্র করেই রাজশাহী গড়ে উঠেছে। না, ব্যবসায় বড় হওয়ার সাথে সাথে অবশ্যই ব্যস্ততা বাড়ে, কিন্তু বন্ধুত্ব কোনো যে ফাটল বা সম্পর্কটা দূর সেটা কিন্তু কখনোই হয় নাই, সেটা আগের মতোই আছে, শুধু সময়টু বের করা হয় না।